সুপ্রিয় দর্শক, আমি সাদিয়া গানিজলিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার 2 বছরেও ধরা পড়ল না কোনো খুনি। এ বিষয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? তাহলে শোনা যাক দর্শক সাধারণ মানুষের মতামত। দুইজন সাংবাদিক দম্পতি একই সাথে খুন হয়েছে, এটা এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। এখানে নিশ্চয়ই এমন কিছু রাঘববোয়ালরা জড়িত, যেই কারণে এটা এখনো কিছু করা যাচ্ছে না। এটা আমাদের পুরো জাতির জন্য দুর্ভাগ্যের। এই খুনি ধরতে বিচার করতে বেশি সময় লাগবে না। ওনারা যদি উদ্যোগ না নেয় তাহলে ধরবেন কেমনে? হ্যাঁ, এটা হলো প্রশাসনের ব্যাপার। হ্যাঁ, প্রশাসন যেটা বলবে সেটাই, প্রশাসন ধরে এটা আইনের কাছে দিয়ে দিক। অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার এবং গুরুত্ব দেওয়া উচিত। আইনের একটা গতি প্রকৃতি আছে, শুধু তাড়াহুড়ো করলেই হবে না। আইনের গতি প্রকৃতি অনুযায়ী আমরা মনে করি যে সরকারিভাবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে। সাগররুনি হত্যার বিচার দেরি হলো, আর দেরি কোনো অবস্থাতেই আমরা মানতে চাই না। দ্রুত এটা বিচার হওয়া উচিত। এ বিষয়ে সরকারকে অবশ্যই দ্রুত তদন্ত করে বিচার কার্যকর করা খুবই প্রয়োজন। যেহেতু ওনারা সাংবাদিক, আমরা তো সাধারণ মানুষ, সাংবাদিক হয়ে বিচার পাইব না, আর সাধারণ মানুষ তো দূরেই আছে। সাংবাদিকরা যদি বিচার না পায় তাহলে সাধারণ মানুষ কোথায় বিচার পাবে? এ বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই মর্মাহত সাগররুনির ব্যাপারে। সারা দেশের মানুষ এটা সোচ্চার ছিল যে অপরাধীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, কিন্তু এইটার কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। অথচ সাধারণ বিষয়ে অনেক গুরুত্ব দেওয়া হয়, অসাধারণ কাজ করতে গিয়ে এই দুইজন সাংবাদিক দেশের জন্য জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, অথচ তাদের প্রতি অবিচার করা হচ্ছে। এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং এটা এখন জোর দাবি জানাই যে অবিলম্বে এই সাগরণের হত্যাকারীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজলিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।